বিসমিল্লাহির রহমানির রহিম ডিয়ার স্টুডেন্ট, আমি এস এম সাইদুর রহমান পলাশ, প্রভাষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। যে দেখো, আজকে কৃষি শিক্ষা প্রথম পত্র পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কৃষি শিক্ষা প্রথম পত্র, একাদশ শ্রেণীর অনেকগুলি ক্লাস আমি কন্ডাক্ট করেছি, এবং একটা পরীক্ষাও তোমাদের সামনে হয়ে গেছে। তোমরা সবাই জানো আজকে যে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছো। এই তৃতীয় অধ্যায়ের আজকে হচ্ছে চতুর্থ, দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ দিয়ে আলোচনা করবো। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে যদি আলোচনা করি, আলোচনাটার নাম হচ্ছে আমার আজকে দেখো ক্লাসটা হচ্ছে কৃষি শিক্ষা, একাদশ শ্রেণী। হ্যাঁ, অধ্যায়ের নাম হচ্ছে চতুর্থ অধ্যায় সেরিকালচার, রেশম চাষ। সেরিকালচার বা রেশম চাষের কথাটা আমি ব্ল্যাক বোর্ডে তুলে দিয়েছি। এখন দ্য টপ অফ দ্য বটম অফ দ্য স্টোরি অফ দ্য এটা হচ্ছে যে সেরিকালচার অধ্যায়টি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তবে আলোচনা করার আগে বলে নিই যে আজকে এই অধ্যায়ে কী কী পড়াবো। সেরিকালচার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশনমূলক কথাবার্তা হবে, তারপরে হচ্ছে বাংলাদেশের সেরিকালচারের পরিচিতি সম্পর্কে একটু পড়িয়ে দিব, তারপরে হচ্ছে বাংলাদেশের সেরি মানে রেশম চাষের বৈশিষ্ট্যগুলি আর রেশম পোকা কত প্রকার এবং কোথায় হয় এবং এর জীবনচক্র কীভাবে চলে। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, যে রেশম সুতার চাষকে সেরিকালচার বলে। রেশম পোকা থেকে রেশম সুতা তৈরি হয়, মানে কী বললাম, রেশম পোকা থেকে রেশম সুতা তৈরি হয় এবং রেশম সুতার চাষকে আমি বলছি সেরিকালচার। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, আজ থেকে প্রায় 500 বছর পূর্বে চীনা রাজকুমারী সিলিং টি, তিনি হুয়াংটির স্ত্রী ছিলেন, তিনি কী করলেন একদিন পরন্ত বিকেলবেলা চা খেতে খেতে একটা গাছের একটা গুটি তার চায়ের কাপের মধ্যে পড়ে যায়। তখন তিনি কী করলেন, তখন তিনি ওই চায়ের গুটিটা যেটা হচ্ছে চায়ের কাপের মধ্যে পড়ছে এই গুটিটাকে সুন্দর করে তুলে হাত দিয়ে নাড়তে থাকলেন। হাত দিয়ে নাড়তে 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 দেখলেন যে যে গাছের গুটিটা পড়ছে এই গাছের গুটি থেকে এক ধরনের সুতা বের হচ্ছে, মসৃণ সুতা। মূলত ওই তখন থেকে এই রেশম সুতার চাষ, করা শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমি যদি বলি যে রেশম সুতার চাষ মূলত আমার তখন থেকেই শুরু হয়েছে, কোনো ভুল নাই। তবে পরবর্তীতে কী হয়েছে, পরবর্তীতে এই যে ইউরোপীয় ধর্মযাজকরা আছে তারা এবং তাদের মাধ্যমে রেশম চাষ, রেশম চাষের পরিচর্যা এবং রেশমের বিস্তার এশিয়া থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। নিঃসন্দেহে রেশম চাষ অত্যন্ত জৈবিক একটা শিল্প। কেননা রেশম চাষ কেন আমি জৈবিক শিল্প বললাম, যে রেশম চাষে দেখো কতগুলো বিষয়বস্তু রেশম চাষের সাথে জড়িত থাকে, কীভাবে জড়িত থাকে। যেরকম রেশম চাষের সাথে যে বিষয়গুলো জড়িত থাকে সেগুলি হচ্ছে যে রেশম যখন আমি চাষ করছি তখন এখানে প্রাণী, মাটি, বায়ু, পানি ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলো সমন্বিত হয়ে থাকে। এই জন্যই বলছি যে রেশম চাষে এই প্রাকৃতিক উপাদানগুলো যে সমন্বিত হয়ে আছে এই জন্য এটাকে বলছি আমি প্রাকৃতিক জৈবিক একটা শিল্প। বাংলাদেশের রেশম চাষ, দেখো বাংলাদেশের রেশম চাষ, এটা পরে ইন্ট্রোডাকশন কথা বলবো, এখন করব বাংলাদেশের রেশম চাষ। দেখো বাংলাদেশে সর্বপ্রথম রাজশাহীতে রেশম চাষ করা শুরু হয়। আমরা আজকে যখন আছি এখন থেকে প্রায় 400 থেকে 500 বছর পূর্বে রাজশাহীতে রেশম চাষ করা শুরু হয়ে থাকে, এটা প্রমাণ পাওয়া যায়। রাজশাহীতে অনেক রেশম পোকা জন্ম হয়, এদের মধ্যে কমপ্লেক্স মরিচাতে পোকাগুলি সব থেকে বেশি উত্তম। এবং এই যে আমরা একটা কথা বলতে বলতে আসলে আমি ভুলেই গেছি বলতে, যে দেখো অনেক প্রকার রেশম পোকা আছে কিন্তু এই পোকাগুলোর একটা তো হচ্ছে মাদার আছে, বম্বেক্স মেরিনা মরি। হ্যাঁ,
বম্বেক্স মেরিনা মুড়ি, এটা হচ্ছে এদের একটা জাত, যে জাতটা আমার কি বলে এই জাত থেকেই মূলত আমার সব পোকাগুলার সৃষ্টি হয়েছে। বম্বেক্স মেরিনা মুড়ি থেকেই সব পোকাগুলার আমার সৃষ্টি। তো কথা হচ্ছে কি, আমাদের রাজশাহীতে প্রায় রাজশাহীতে আমাদের সর্বপ্রথম রাজশাহীতে শিরুগাইন যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে রেশম পোকার চাষ শুরু হয়। ধীরে ধীরে পুরো বাংলাদেশে রেশম চাষ এটাকে ছড়িয়ে পড়ে। 1977 সালে সর্বপ্রথম রেশম চাষ আমাদের 1977 সালে রেশম কালচার বোর্ড প্রতিষ্ঠিত হয়। রেশম চাষ এই অধ্যায় এই টপিক্সটি এই রিলেটিভ যারা কাজকর্ম করে তারা সবাই পাট মন্ত্রণালয়ের অধীনে থাকে। তবে এই যে বাংলাদেশের রেশম যে চাষ, এটা সুইজারল্যান্ডের সাথে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করে হয়েছে এই যৌথ উদ্যোগে অনেক দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা চলছে। এখন দেখো যে রেশমের পরিচিতি কি, রেশম মথের লার্ভা লালাগ্রন্থি দুটি রেশম গ্রন্থিতে পরিণত হয়। গ্রন্থিটি অনেকটা বেলনাকার দেখতে। গ্রন্থিটি এদের বায়ুর সংস্পর্শে এসে যখন এটা হয় তখন এটা রেশম গ্রন্থিতে পরিণত হয়ে যায়। এই যে রেশম গ্রন্থির কথা আমি বলছি, এই রেশম গ্রন্থিটা দুই ধরনের প্রোটিন দ্বারা আবৃত থাকে। 70-80% যে সুতাটাকে বলছি আমি মোটা সুতা, এটাই মূলত হচ্ছে আমার প্রকৃত সুতা। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেশম মথের পরিচিতি, কতগুলো রেশম মথ আছে। দেখো এখন যেটা আমি লিখলাম সেটা লিখছি আমি হচ্ছে ব্ল্যাকবোর্ডে। দেখো লিখছি হচ্ছে সাধারণত দুই ধরনের রেশম মথ পাওয়া যায়। একটা আমরা লিখছি হচ্ছে তুত রেশম মথ এবং আরেকটা লিখছি অতুত মশর মথ। তুত রেশম মথ কি, যে সমস্ত পাতা যে সমস্ত রেশম আর তুত গাছের পাতা খায় তাদেরকে বলছি তুত রেশম মথ। যারা তুত গাছের পাতা খায় না তাদেরকে বলছি অতুত রেশম মথ। অতুত রেশম মথকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এই যে অতুত যে রেশম মথটা আছে এরা কি বললাম, এরা দুধ গাছের পাতা খায়, এরা দুধ গাছের পাতা খায় না। এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ভাগের মধ্যে হচ্ছে একটা তসর মুগা এরি। দেখো যে রেশম মথ এবং অতুত রেশম মথ, অতুত রেশম মথকে তিনটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে তসর, আর একটা হচ্ছে মুগা, আর একটা হচ্ছে আমার এরি। এই তিনটি ভাগে সুন্দর করে আমি ভাগ করে নিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো যে এই যে সুন্দর করে ভাগগুলোর কথা বললাম আজকে এই পর্যন্তই পড়ালাম। যে আজকে কী কী তাহলে পড়ালাম হচ্ছে রেশম মথ কাকে বলে, রেশম মথের পরিচিতি পড়ালাম, রেশম মথের বাংলাদেশের প্রথম রেশম মথ কোথায় কোন অঞ্চলটাতে পাওয়া যায়, রেশম মথের পরিচিতি এবং রেশম মথ কত প্রকার এবং যে দুই প্রকারের ভাগ করা হয়েছে সেগুলি সব পড়িয়ে দিলাম। তারপর দেখো একটু বিস্তারিত আলোচনা করে যদি প্রশ্ন এখান থেকে আসে, রেশম মথের চাষকে কিন্তু সেরিকালচার বলে। রেশম শিল্প একটা জৈবিক শিল্প। কেন জৈবিক শিল্প, মাটি পানি বায়ু এসে আছে এই জন্য এটা জৈবিক শিল্প। শেষ, এক কথায় উত্তর শেষ। তারপরে যদি সেরিকালচার এটা চাষকে কি বলে, এটা চাষকে আমি সেরিকালচার বলছি। সেরিকালচার কেন বলছি, যে এটাকে বলা হচ্ছে সেরিকালচার কাকে বলে, রেশম পোকার চাষকে সেরিকালচার বলে। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই সুন্দর সুস্থ থাকো, সবার ভালো জীবন কামনা করছি। খোদা হাফেজ।